এখানে ছুঁয়ে চলে আসো, যা যা যা। ওয়ার্ল্ড এর বেস্ট মানে এক নম্বর কাকা। আমার সকাল শুরু হয় আমার মতনই দেখতে কিছু প্রাণীদের নিয়ে। জানি না কেন আজকে সকালে হঠাৎ এই বানরটা চলে আসে, খুব পপুলার বানর একটা, মানে মিম পপুলার একটা বানর, মিমে পপুলার হয়েছিল। কিন্তু এক বানর আর এক বানরকে হাই করাই, বানরটা ইগনোর করে দেয় ফেসবুকে থাকা অ্যাঞ্জেল প্রিয়ার মতো। আসতে ওঠ, আসতে পড়ে যাবি, চ। হ্যাঁ, এটা মাকে দে, বেগুনটা গিয়ে মাকে দিবি, ওঠ। এটা হচ্ছে আমার ওয়ার্ল্ডের বেস্ট মানে এক নম্বর কাকা, ওই এ থেকে জেড পর্যন্ত সব কিছু পারে। তো চলো ওর কিছু সিনেমেটিক শর্ট দেখাই তোমাদের। যেমনটা তোমরা দেখতে পারলে যে আমার কাকা আমার সব কথা শুনে। কাকা এদিকে আসো তো, এদিকে আসো, একটা গান করো তো, ভালো দেখে একটা গান করো। আমার সব কথা শুনে। সব থেকে বাজে কাম আমরা যেটা করি সব সময়, কাকা আমাদের এখন ফাইটিং টাইম, মানে মারামারি মারামারি সবাই তো দেখো, আমরা এখন ফাইটিং, আমাকে মার। মিউজিক যা ছুঁয়ে চলে ছুঁয়ে চলে নে ছুঁয়ে চলে আর কাকা যাচ্ছে এখন আইসক্রিম কিনতে, ও আইসক্রিমে জিদ করলো, কি আইসক্রিম খাবি তো? হ্যাঁ আইসক্রিম কিনতে যাচ্ছি, চলো যাওয়া যাক এই সুপার ডুপার স্কুটিতে, তো লেটস গো কাকা, ইয়া করো, হ্যাঁ চলো। এদিকে দেখা, এদিকে দেখা, তো আমরা মিলে যাচ্ছি এখন স্কুটিতে, কি কাকা? হ্যাঁ এদিকে পড়ে যাবি, পড়ে যাবি, পড়ে যাবি, পড়ে যাবি, চলো তোমাদের দেখাচ্ছি আমাদের আড্ডার জায়গা।
ব্যাস এই যে এই দেখো এই যে এখানে আমরা আড্ডা করতে বসি এই যে এই জায়গাটা দেখছো এই জায়গাটা এই জায়গাটাতে আমরা আড্ডা আড্ডা করি সকালে আড্ডার একটা গোল মিটিং বসে তো এই যে এখানকার লোকের মানে আশেপাশের লোকের কথা এটাই যে আমরা এখানে সকালবেলা চিল্লাল্লা করি কিন্তু আস্তে আস্তেই করি আর রাতের বেলা বলে কুকুররা করে তো দুজনের বোধে একই প্রকারের মানে মানুষ আমরা কুকুররা আর সকালে বলে আমরা চিল্লাল্লা করি ব্যাস একই তো একই জিনিস একই কোয়ালিটি একই খালি রূপ আলাদা মানে রূপটাও একই সবারই রূপ একই ওই যে তো আমরা এখানে শুধু পড়াশোনা গল্প করি অন্যরা যেরকম মেয়েদের গল্প করে আমরা ওদের কিছু করি না একদম এখান মানে এখানে আসছি 12টার দিকে যেতে যেতে একবার 3টা বেজে যাবে কি কি গল্প করি আমরা নিজেও জানি না সেই সব গল্প তোমাদের ভিডিওর মাধ্যমে দেখানো যাবে না যাই না কিছু কারণ এই গল্প ইউনিক হয় কার বাবার টাকলা হয়ে গেল কার বাবার চুল কতগুলো কার বাবার চুল কি কালার করছে কার বাবার কালো চুল কেন সবুজ চুল কেন হলো না এইসব সব লজিক ছাড়া গল্প আমরা কিছুক্ষণ ধরে করি এরকম করতে করতে আমাদের বিকাল হয়ে গেল তো বিকেলের দিকে আমরা বাড়ি চলে যাই 3টে বেজে যায় বাড়ি যেতে যেতে আবার 3টা থেকে 4টা বেজে যায় বাড়ি যেতে যেতে এইসব লজিক ছাড়া গল্প অনেকক্ষণ চলে আবার বাড়ি এসে নির্লজ্জের মতন ঘুমিয়ে পড়ি তো এই ছিল আজকের ভিডিওটা তারপর ওখান থেকে এসে স্নান করি খাওয়া দাওয়া করি ব্যাস আবার শুয়ে পড়ি শুয়ে পড়ে আবার দেখি রাত হয়ে যায় আবার শুয়ে পড়ি সকালে উঠে আবার এরকম চলে থাকে ডেলি রুটিন আমার এটাই তো বাকিরা জানি না কি কি করে বাকিরা কাজ টাজ করতে পারে হয়তো কিন্তু আমার লাইফ একদম অলস ব্যক্তি একদম সেম কিচ্ছু করি না গাইজ লাইফে কোনো মানে আর যেসব গল্প করি লাইফের সাথে কোনো কানেকশনই নেই কোনো কাজ নেই ওইসব গল্পে ওইসব গল্পে আমার ইন্টারেস্ট দেখবে এক একজনের বাপরে 4টা পর্যন্ত থাকে 12টার দিকে যায় 4টা পর্যন্ত থাকে আবার বাড়ি আসে সবাই কী কী করে জানি না তো এই আজকের ভিডিওটা এতটুকুই ছিল তো তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা মানে ভুলবশত যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে পারলে শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো